এখন আমি ঠিক একদম কেদারনাথ মন্দিরের সামনে। এই কেদারনাথের মন্দির সুমেরু পর্বত কেদারডোম পর্বতের ঠিক পাদদেশে অবস্থিত। হিমালয়ের মানে বরফাবৃত যেসব পর্বত শৃঙ্গগুলো এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে। এই কেদারনাথের মন্দির প্রথমে পঞ্চপাণ্ডব স্থাপন করেছিলেন, তারপরে আদি শঙ্করাচার্য এই কেদারনাথের মন্দির নির্মাণ করেন। এই কেদারনাথ মন্দিরের পেছনেই আদি শঙ্করাচার্যের একটি কালো কষ্টি পাথরের বিশাল বড় একটা মূর্তি স্থাপন করা হয়েছে 2022 সালে। সেটাও একটা এখন নতুন দেখবার জায়গা। এই হচ্ছে পুরো একদম বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য। রৌদ্র লেগে যেন রূপোর মতো ঝকমক করছে।